নির্বাচনী ডামাডোলের মধ্যে নতুন বছরের প্রথম দিন রাজধানী সহ সারা দেশে বই উৎসব হয়েছে। বছরের প্রথম দিন নতুন পাঠ্যবই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা, তবে বইয়ের মান নিয়ে অসন্তোষ আছে শিক্ষার্থী ও অভিভাবকদের। এছাড়া মাধ্যমিকের 250 কোটি বই ছাপা বাকি থাকায় সব শিক্ষার্থী হাতে বই পৌঁছাতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই উৎসব নতুন বইয়ের, 3 কোটিরও বেশি শিক্ষার্থীর জন্য বিতরণ করা হচ্ছে এবার 30 কোটি 70 লাখেরও বেশি পাঠ্যপুস্তক। সোমবার রাজধানীর মিরপুরে ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। নতুন বইয়ের প্রতিটি পৃষ্ঠা শিশুকে কৌতূহলী করে তোলে, আমরা শিশুর মনোজগতের আবেগকে ধারণ করি, তাই আমরা প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে শতভাগ আকর্ষণীয় নতুন পাঠ্য বই প্রদান করছি। নতুন বছরে নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা, নতুন ক্লাসে উঠছি এবং বই পেয়েছি, এতে আমার খুব ভালো লাগছে, নতুন বই পড়ব, খুব আনন্দ লাগছে। তবে বইয়ের কাগজ ও ছাপার মান নিয়ে অসন্তোষ আছে শিক্ষার্থী অভিভাবকদের। এই কাগজটা ভালো না, তাড়াতাড়ি ছিল, গতবারের থেকে এটা একটু খারাপ হয়েছে, তার জন্য একটু মন খারাপ হচ্ছে। তো এটা নিউজ প্রিন্টের পেপার আছে না, ঠিক তেমনই এই কাগজটা লিখতে গেলে তো অবশ্যই ছিঁড়ে ফেলবে, আর বাচ্চাদের দেখা গেছে যে পেন্সিল দিয়ে লিখলো মুছতে হয়, আর মুছতে গেলে কাগজটা অবশ্যই ছিঁড়বে। এটা এবছর অষ্টম ও নবম শ্রেণীতে যুক্ত হচ্ছে নতুন শিক্ষাক্রমের বই। মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণীর দুই বিষয়ের প্রায় 250 কোটি বই এখনো ছাপা বাকি। 3টা বই বাকি, এখনো স্কুল বলিনি কখন দেবে, যেগুলো আছে ওগুলো কমপ্লিট করি, তারপর ওই 3টা বই আসলে আর যেগুলো আসছে ওগুলো কমপ্লিট করব। একইভাবে সারা দেশে স্কুলগুলোতে বিতরণ করা হয়েছে বিনামূল্যের পাঠ্যপুস্তক। নতুন বইয়ের ঘ্রাণ মানেই অন্যরকম ভালো লাগা, উৎসবের আনন্দে শুরু হোক নতুন শিক্ষাবর্ষ, আর এই আনন্দের রেশ ছড়িয়ে থাকুক বছর জুড়ে। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।